সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে পশ্চিমা বিশ্ব যেসব পদক্ষেপ নিচ্ছে বা বিবৃতি দিচ্ছে, তার একটি উল্টো অবস্থানে আছে চীন এবং রাশিয়া। এই বক্তব্যটি দর্শক বিভিন্ন সময় বলেছি এবং তার কিছু নমুনাও আপনাদের সামনে হাজির করেছি। আজকেও দর্শক আরও স্পষ্ট হলো চীনের অবস্থান। চীন বলছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত। অর্থাৎ মার্কিন যে নিষেধাজ্ঞা বা ভিসা নীতি, এটি যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করছে বা চাপ তৈরি করছে, এটাকেই চীন আধিপত্যবাদ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে এবং বলছে যে এই ব্যাপারে বাংলাদেশের পাশে থাকবে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যটি দিয়েছে। দর্শক, খবরে বলা হচ্ছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, সব ধরনের আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন বলছে যে সারা বিশ্বে গণতন্ত্র, মানবাধিকার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কাজ করবে, তার ঠিক উল্টো একটা অবস্থান এই বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেল। খবরে বলা হচ্ছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ঘিরে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। ঢাকায় চীনের দূতাবাস আজ বুধবার তাদের ফেসবুক পেজে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই বক্তব্যটি প্রচার করেছে। সেখানে এই বিষয়ে চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রশ্ন এবং তার জবাবে ওয়েনবিনের বক্তব্য তুলে ধরা হয়েছে। গ্লোবাল টাইমসে প্রশ্নে বলা হয়, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি অনুষ্ঠানে বলেছেন র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর এবং এই নিষেধাজ্ঞা একটি খেলার মতো। তিনি বলেছেন যে কোনো দেশের সরকার পতনের ক্ষমতা তাদের রয়েছে, বাংলাদেশ নিষেধাজ্ঞাকে ভয় পায় না এবং তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা প্রদানকারী দেশ থেকে কিছু কেনা না হয়। জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যগুলো আমাদেরও নজরে এসেছে। প্রকৃতপক্ষে একটি দেশ নিজেদের বর্ণ বৈষম্য, বন্দুক সহিংসতা ও মাদক বিস্তারের সমস্যার দিকে চোখ বন্ধ রেখে দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে বলা হচ্ছে যে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণেরই বলিষ্ঠ অবস্থানের কথা বলেননি, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশের, বিশেষত উন্নয়নশীল বিশ্বের মনের কথা বলেছেন। ওয়েনবিন আরও বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীন অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি বজায় রাখা এবং জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অবলম্বনে আমরা দৃঢ়ভাবে দেশটাকে সমর্থন করি। সব ধরনের আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা, জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখা, অর্থাৎ জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক রীতিনীতি এবং আন্তর্জাতিক আইনের নিরিখে তৈরি হওয়া আন্তর্জাতিক ব্যবস্থা এবং মানব জাতির জন্য অভিন্ন ভবিষ্যতের একটি কমিউনিটি গড়ে তুলতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সঙ্গে একত্রে কাজ করতে আমরা প্রস্তুত রয়েছি। দর্শক, এই বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চীন হচ্ছে বাংলাদেশের পক্ষে ওই অবস্থানটাকে সমর্থন করছে যেটা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা যে নীতি নিয়েছে তার একটা বিরোধিতা করার একটি অবস্থান চীন গ্রহণ করেছে এবং তারা মনে করছে যে বাংলাদেশে যেভাবে যে অবস্থায় নির্বাচন হোক না কেন, এটি মানে পশ্চিমা বিশ্বের দেখার দরকার নেই এবং এটাকে হস্তক্ষেপ হিসাবে তারা মনে করছে। সুতরাং পশ্চিমা বিশ্বের যে
ভিসা নীতি বা নিষেধাজ্ঞা এটার বিরুদ্ধে একেবারে খোলাখুলি অবস্থান প্রকাশ পেল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই বক্তব্যের মধ্য দিয়ে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।